পশ্চিমার পৃথ্বীরাজ। এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আমার ছেলে আপনার বাড়িতে এসেছে, মিশে কথা বলার জায়গা পান না। আর আমার ছেলে আপনার হিসেব থেকে চুরি করে খাবে কেন? তার বাপের বিষয় সম্পত্তি কি কিছু কম আছে নাকি? এই ফোনি উকিলের পশার আপনার জমিদারের থেকে কিছু কম নয়। আর আপনি যে সাহেবদের পায়ে তেল দেন না, হাইকোর্টে এই ফোনি উকিল তাদের একদম কাছা খুলে নেয়। দেন আমি আপনাদের ডেকেছিলাম যাতে ওই ম্যাজিস্ট্রেট সাহেবকে দেখাতে পারি। আপনার ছেলে কেমন দেখা আমরা বুঝে গেছি, ভালোই বুঝেছি, মার্কিন দেখেছিলেন কি? আমার ছেলেকে আবার ডাকাত বলা? আবার যদি ডাকাত বলেন না, আমি কিন্তু আপনার নামে মানহানির মামলা ঠুকবো। আমাকে মামলার ভয় দেখাচ্ছেন? ভয় দেখাচ্ছি না, যখন মামলা করব না তখন বুঝতে পারবেন যে আমি কি জিনিস। আপনি যে কি জিনিস আমার ভালোই জানা আছে। বাবা, শুনি, ওই হলো রুদ্র প্রতাপের একমাত্র কন্যা, যাকে দেখতে আমরা এখানে এসেছি। থাক, এ বিয়ে হবে না। এই বাড়িতে আমি কিছুতেই আমার ছেলের বিয়ে দেবো না। আপনি দেবেন না? নয়, আমার মেয়েকে আমি ওই ডাকাত ছেলের হাতে তুলে দেবো না। দিদি, এবার কি হবে? দাদা যে বেঁকে বসেছে। শ্যামলবাবুর মাথায় যে আগুন জ্বলছে, সে আগুন নেভাবে কে? সুখী হও মা, দীর্ঘজীবী। খবর, তুমি কি মান সম্মান সব জলাঞ্জলি দিয়েছো? এত কথা শোনার পরেও প্রণাম নিতে লজ্জা করছে না তোমার? কমলাবা, বাস। আর ফোনি, তোমার এত দম্ভ, তোমাদের নিজেদের মধ্যে ঝামেলার জন্য তুমি এই বাচ্চা নিষ্পাপ মেয়েটার প্রণাম পর্যন্ত গ্রহণ করলে না? না না, গুরুদেব, আমি তো আসলে চুপ। তোমার একটা কথাও আমি শুনতে চাই না। আমি বুঝতে পারছি তোমাদের দুজনের কারুরই আমার উপর কোনো আশা ভরসা কিছু নেই। আপনি কি বলছেন গুরুদেব? আমরা তো সব ব্যাপারেই আপনার শরণাপন্ন হই। আর সে কথা তো আমার মনে হচ্ছে না। আর শোনো ফোন, এরপর তোমার ছেলে যদি ঘর ছেড়ে চলে যায় তাহলে আমার কাছে আসবে না। আর এখন থেকে ঝড় ঝঞ্ঝা যাই আসুক, তুমি একা সেটা সামলাবে, আমার কাছে আসার আর কোনো প্রয়োজন নেই। জামাইবাবু, সেই থেকে আপনাকে বলছি শান্ত হন, শান্ত হন। কিন্তু এই জমিদার মশাই তো, আহ শুনুন, এই গুরুদেবের পরামর্শ অনুযায়ী আমার ভাগ্নেকে যদি ঘরে বাঁধতে হয় তবে তাকে বিধাহ বন্ধনেই বাঁধতে হবে। আর আপনি ভেবে দেখুন যে এখানে ঝগড়াঝাটি করে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন নাকি আমার ভাগ্নেকে ঘরে কি করে বেঁধে রাখতে হয় তার ব্যবস্থাই করবেন। একদম উচিত কথা বলেছেন গুরুদেব। সেই থেকে সে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছেন, এই যে দেখছি ডাকাতের বাপের বড় গলা। গলা তোমারও কিছু কম নয় রুদ্র প্রতাপ, সেই থেকে পায়ে পা দিয়ে ঝগড়া করে চলেছ। হ্যাঁ, আমি যেখানে আছি সে খেয়ালই নেই তোমার। অন্যের দোষ দেখার আগে নিজের দোষটা দেখে এসে করুন।
তোমরা নিজেদের মধ্যে মান অপমান নিয়ে লড়াই করতে করতে ভুলেই গেলে যে আসলে অপমানটা আমাকে করছো। না না গুরুদেব, আপনি আপনি ভুল বুঝছেন। শোনো, আমাকে ঠিক ভুল এসব বুঝাতে এসো না। এই সম্বন্ধ আমি ঠিক করেছি, তাই আমার কথা অমান্য করা মানে আমাকে অপমান করা। একজন উকিল, একজন জমিদার, দুজনেই তো তোমরা খুব লায়েক হয়ে গেছো। তাই দেখছি আমাকে তোমরা গ্রাহ্যের মধ্যেই আনছো না, আমার সামনে দুজনে মিলে সমান বাগবিতণ্ডা করে যাচ্ছ সেই থেকে। বেশ হয়েছে, তোমাদের দেখছি কারোরই গুরুদেবকে মানামানি নেই। গুরুদেব কিন্তু বিধান দিয়েছেন, সে কথা ভুলে যেও না। কমলারে বিয়ে হলে তবে তুমি রায় ভাতুর পাবে, তার আগে নয়। রুদ্র প্রতাপ, আজকে খুনিকে আমি আমার সাথে তোমার বাড়িতে নিয়ে এসেছিলাম। খুনি আজকে এই বাড়ির অতিথি, সেখানে তুমি যখন ওর বা আমার কারোরই মান রাখতে পারলে না, তখন তখন এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। আমার বিধানের উপর তোমাদের যে কোনো রকম আস্থা নেই সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমি চললাম। আর হ্যাঁ, একটা এরপর থেকে তোমরা দুজন কেউ আমার সাথে আর কোনো রকম যোগাযোগ রাখবে না, আর মঙ্গল অমঙ্গল যাই হোক নিজেরা বুঝে নেবে। আমি চললাম। এবার কি হবে গো? গুরুদেব তো বিজয় চটে গেছেন, আর উনিও তো বিয়ে দিতে চাইছেন না। চরণ ধরিতে দিও বাপের মেয়ে যে এমন একখানা সুন্দর বাংলা গান গাইবে আমি তো ভাবতেই পারিনি।
তোমার নাম কি মা? কমলা রায় চৌধুরী। না, কমলা মুখুজ্জে। মানিক, তোমাকে তো বিয়ে করতেই হবে। তুমি এবার কোনো বুদ্ধি দাও মা, দয়া করো। মায়ের দয়া, এই কথাটা তো আগে মাথায় আছে। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, শুন থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।